হ্যালো এভরিওয়ান, হ্যাপি গণেশ চতুর্থী টু অল। তো আমি এই টিপিক্যাল ট্র্যাডিশনাল মহারাষ্ট্রিয়ান মেকআপ লুকটা ক্রিয়েট করেছি ফর আপকামিং গণেশ চতুর্থী। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের এই সিরামটা। এটা একটা খুব ভালো সিরাম, বিকজ প্রত্যেকটা মেকআপ করার আগে স্কিনকে খুব ভালোভাবে প্রেপ করে নেওয়া উচিত, তাহলে আমাদের যে মানে মেকআপটা হয় সেটা খুব ফ্ললেস লাগে। তো এটাকে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি একটা লিপ বাম ইউজ করছি, এটা ল্যাকমের লিপ বাম। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি কালার বারের এই প্রাইমারটা, এটা একটা সিলিকন বেস প্রাইমার। তো আমার যেখানে যেখানে ওপেন পোর্স আছে আমি সেখানে এটা ইউজ করছি, লাইক আমি মোস্টলি ফোকাস করেছি আমার টি জোন এরিয়াতে। তো এটা খুবই ভালো একটা প্রাইমার, বাট একটু এক্সপেন্সিভ, বাট এটা ভালো। দেন ফাউন্ডেশন হিসাবে এখানে আমি ইউজ করছি ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন ইন দ্য শেড ওয়ার্ম বেজ। এটা এক্স্যাক্টলি আমার শেড। তো এটাকে আমি ভালোভাবে ফার্স্টে অ্যাপ্লিকেটার দিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা ভেজার স্পঞ্জ দিয়ে পুরো মুখ এবং গলাতে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি অ্যাজ আ কনসিলার এখানে নিয়েছি মেবলিন ফিটমির এই কনসিলারটা। তো আমি আপার আইলিডেও এটা অ্যাপ্লাই করছি, আর যেখানে যেখানে আমার একটু হাইলাইট করা দরকার সেগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড সেম ভেজার স্পঞ্জ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন এই কনসিলারটাকে শেড করার জন্য আমি এখানে ইউজ করেছি মেবলিনের ফিটমি লুজ পাউডার ইন দ্য শেড মিডিয়াম। তো এটা অ্যাকচুয়ালি আমারই একদম শেড, বাট যদি হাইলাইট করার দরকার থাকে তো এর এক শেড লাইক লাইট নিলে বেশি ভালো হয়। তো এটাকে আমি ভালোভাবে আমার সব জায়গায় লাইক যেখানে যেখানে ক্রিজ হতে পারে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আইব্রোটাকে ফিল করার জন্য আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের আর্টিস্টো আইব্রো পেন্সিল। তো ফার্স্টে আমি এটাকে স্পুলি দিয়ে কম করে নেওয়ার পর আর মানে যেখানে যেখানে জাস্ট ফাঁকা জায়গা আছে ওটাকে ভালোভাবে ফিল করে নিয়ে সেম স্পুলি দিয়ে কম করে নিচ্ছি। তো আজ তারপর আসছি আমি আই মেকআপে। তো একটা খুব সিম্পল ওয়েতে আই মেকআপটা আজকে ক্রিয়েট করেছি। তো তার জন্য এই হিলারি রোডা প্যালেটটা থেকে এই ব্লুইস কালারটা নিয়ে আমি ফার্স্টে আমার ইনার ভি আর আউটার ভিতে অ্যাপ্লাই করেছি। ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখান থেকে এই যে গ্রিনিশ কালারটা আছে ওটাকে পিক করে আমি অল ওভার আইলিডে লাইক অ্যাপ্লাই করেছি। তারপর এই সেম প্যালেটটা থেকে এখানে যে সিমারিস গ্রিন কালারটা আছে ওটাকে আমি আঙ্গুলের সাহায্যে নিয়ে আমার মিডিল আইলিডে অ্যাপ্লাই করে একটা ফ্লোট ব্রাশের সাহায্যে, ফার্স্টে আমি আঙ্গুলের সাহায্যে অ্যাপ্লাই করেছি, দেন একটা ফ্লোট ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এখানে অ্যাপ্লাই করছি এই গোল্ডেন আই শ্যাডোটা সেম ফ্লাড ব্রাশের সাহায্যে জাস্ট টাচ দেওয়ার জন্য, দেন এটাকে আমি ভালোভাবে আবার অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখা যাচ্ছে এখানে একটা সিম্পল বাট একটা এলিগেন্ট কাইন্ড অফ আই শ্যাডো মেকআপ লুক ক্রিয়েট হয়েছে। দেন আমি আমার আইল্যাসেসগুলোকে কার্ল করে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি 1 or 2 কোট অফ মাস্কারা খুব ভালোভাবে, বিকজ একটা সুন্দর সিম্পল একটা আই লুক ক্রিয়েট হবে তাতে, আর একটা বেশ ভালো লাগে। সো এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আপার অ্যান্ড লোয়ার আইল্যাসেস দুটোতেই। তারপর আমি এখানে আমার আপার টাইট লাইনে এই কাজেল মেবলিনের এই কাজেলটা অ্যাপ্লাই করেছি যাতে আমার মাস্কারাটা আরেকটু সুন্দর দেখায়। দেন আমি একটা নিউড কাজল অ্যাপ্লাই করেছি, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, যাতে একটু চোখটা সুন্দরভাবে বড় দেখায়। তো এটাতে বেশ সুন্দরও লাগে। দেন আমি এখানে নিয়েছি সুইস বিউটির এর প্রফেশনাল প্যালেটটা, সেখান থেকে আমি কন্ট্যুরের যে শেডটা আছে ওটা দিয়ে আমি আমার
পুরো মুখটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড দেন আমার নাকটাকেও ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি এখানে অ্যাপ্লাই করছি এখানে যে পিচি পিঙ্কিস শেডটা আছে অ্যাজ এ ব্লাশ, তো সুন্দরভাবে একটু ব্লাশ অ্যাপ্লাই করছি যাতে মুখটা আরও পিঙ্কিস পিঙ্কিস কাইন্ড অফ লাগে। দেন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মেকআপটাকে শেড করার জন্য মিস ক্লিয়ারের এই মেকআপ সেটিং স্প্রেটা। তারপর আমি হাইলাইট হিসাবে সেম প্যালেটটা থেকে এখানে যে হাইলাইটার শেডটা আছে খুব হালকা হাতে যাতে একটা মানে ন্যাচারাল গ্লো দেয় সেইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে। আমি এখানে আমার আইব্রো যে মানে হাইলাইট জায়গাটা আছে ওখানেও অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু ফোরহেডও অ্যাপ্লাই করে নিচ্ছি। এই গোল্ডেন কালারটা নিয়ে আমি আমার লোয়ার আইল্যাসেসে হালকা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো লিপস্টিক হিসাবে আমি এখানে ইউজ করেছি সুগারের ইন দ্য শেড 02, এটা একটা খুব সুন্দর পিঙ্কিস একটা লিপস্টিক। তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক গাইজ, আমি একটা ট্র্যাডিশনাল শাড়ি পরেছি তার সাথে এই যে টিপটা যেটা টিপিক্যাল মহারাষ্ট্রিয়ান টিপ অ্যান্ড তার সাথে গোল্ডেন জুয়েলারি। নর্থ ছাড়া মহারাষ্ট্রিয়ান লুক কমপ্লিট হয় না, বাট আমার কাছে নেই। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড হ্যাপি গণেশ চতুর্থী টু অল। সবাই খুব ভালো করে সেলিব্রেট করো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।